চট্টগ্রামেও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলো ব্যবসায়ীরা বলছেন দাম নির্ধারণ করার আগেই আড়তে আনায় তা বিক্রি করতে হচ্ছে আগের দামেই এদিকে পেঁয়াজের বাড়তি দাম আদায় করা না হলে মূল্য তালিকা ও রশিদ না রাখা সহ নানা অনিয়ম মিলেছে ভোক্তা অধিকারের অভিযানে চট্টগ্রামে সরকারের বেঁধে দেওয়া দামে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে শনিবার সকালে মাঠে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রথমে অভিযান চালানো হয় দেশের ভোগ্যপণ্যের বড়বাজার বড় বাজার খাতুনগঞ্জে খাতুনগঞ্জের প্রায় সব আরতে পেঁয়াজ বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামে তবে দামের তালিকা না থাকা ও রসিদ না রাখা সহ নানা অনিয়ম পাওয়া যায় ওই তারিখটা ঠিকভাবে দিনে নাই আজকে ষোলো তারিখ এটি সাত তারিখে রয়ে গেছে সেজন্যই জরিমানাটা করা হইল ব্যবসায়ীরা বলছেন খাতুনগঞ্জের আরতদাররা কমিশনের মাধ্যমে পাইকারদের কাছে পেঁয়াজ বিক্রি করেন কিন্তু এর বিপরীতে রশিদ দেয়া হয় না আমরা বছরটা লাখি আমাদের কাছে আসো না আমরা রাখতেও পারিও না কারণ যারা ইম্পোর্ট করে ওই কত রেডি প্রাইসটা প্রাইসটা কিন্তু আপনারা যদি বোমরা বড়া যান হিলিবন্দরা যান সোনামুদ্দি যান ওইখানে আপনার যাদের ইম্পোর্ট প্রাইসটা আমরা যদি দেখেন অটোমেটিকলি পেয়ে যাবেন পরে এলাকায় আলুর বাজারে চালানো অভিযানে প্রায় সব দোকানেই নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ মেলে সরকার নির্ধারণ করে দেওয়ার পরে যদি যাদের কাছে বিক্রি করি বিশ টাকা লাভে আমাদের এখানে কিছু নেই এটা হলো জয়ফুরাট আর হলো মুন্সিগঞ্জ আপনাকে প্রকাশ করতে হবে এসব অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বাজার স্থিতিশীল রাখতে অভিযান চলবে বলে জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা চোদ্দ তারিখের পরে যে আলুগুলো ব্যবসায়ীরা কিনবেন সেটা কোল্ড স্টোরেজ পর্যায়ে হচ্ছে ২৬ থেকে ২৭ টাকা এবং খুব সর্বোচ্চ খুচরা পর্যায়ে হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা তো ওই আলুটা যখন বাজারে আসবে আমরা ব্যবসায়ীকে বলেছি যে ওনারা কিন্তু সরকার নির্ধারিত দামে বিক্রি করতে হবে এর ব্যত্যয় ঘটানো যাবে না চট্টগ্রামে পাইকারিতে আলু বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকায় মুজিবুল হক ডি বিচি নিউজ চট্টগ্ৰাম